হ্যাঁ স্যার স্যার। আচ্ছা তো একটা নাম্বার আছে 01716969002, এই নাম্বার দিয়ে তুই টাকা আনিয়েছিস স্যার। ওই নাম্বারটা স্যার আমার না স্যার। তাহলে কে জানে স্যার? আমি কোথাও রুম না স্যার, কে জানে? নাম্বারটা তো না স্যার, আমার না স্যার। তাহলে কার নাম্বারটা? লালমিয়ার স্যার। লালমিয়া কোথায়? স্যার আমি জানি না স্যার, লালমিয়া কই? তোর বাকি সঙ্গী সাথীরা কোথায়? স্যার আমি কই দাঁড়ুম না। লালের আসল নাম কি? স্যার আমি জানি না স্যার। তুই কিছুই জানিস না? না স্যার। বাপি স্যার, কালো কাপড়ে ওর চোখ বাঁধবেন, এরপর বালুর মাঠে নিয়ে যাবেন। স্যার চল। হালিমের বাড়ি গেলে স্যার সব জানতে পারবেন স্যার। হালিমের বাড়ি? বাপি স্যার, হালিমের বাড়ি। আপনার বাসা ভাড়া থাকে হালিম সাহেব ঠিকই আছেন? না নাই তো, বাসা তো তালা দেয়া। তালা দেয়া? ওনার সাথে একটু কথা বলেছি। উনি কি কই থাকে, কি করে? ওনার কি জানি করে, ওই চাকরি টাকরি করে বোধ হয়। কিন্তু ঘটনা ওই যে ওই মাস তিনেক যাবত একটা তালা বাইরে দিচ্ছি, ওই যে ওর ভাড়া দিতে পারে না, আমার ভাড়া দেওয়ার ভয়ে বাসায়ও আসে না, আর ওর ফ্যামিলি টেমিলি সব বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা দেখব। তালা মারা যাবেন কীভাবে? তালা দেওয়া থাকলে পুলিশ কী করে জানেন না? ও আচ্ছা, রকি স্যার আপনার সাথে যান, ভাতুরি নিয়ে আসুন। স্যার আপনি এই আলামতগুলো কানেক্ট করেন সাবধানে। আর এই যে আপনি, আপনার বাসায় তিন মাস ডেপোজিটটা ভাড়া দিয়ে থাকে, ভাড়া দেয় না, তালা মারা, তা আপনি দেখবেন না? না মানে ভাড়া দেনা দেখে তো পলা গেছে, আমি এখন কেমনি খুঁজব? আচ্ছা আচ্ছা, এই আড্রেসারটা হয় বাবা টাবা খায়, তার মানে আপনি ইচ্ছা করে বেশি টাকা পান মানে নাই তো এক্সট্রা টাকা পান? স্যার এটা কী করেন আপনি? স্যার মানে ভাড়াটি ওর বাড়িতে বাসার মধ্যে রুমের মধ্যে কী করে ডেকে আমি বাসায় আসি নাকি? আচ্ছা ওই তো রুমে ঢুকি না স্যার। আমি জানবেন যেন থানা গেলে সন্ধান করবেন। রকি এই ওনাকে বের করে নিয়ে যাবেন। স্যার আমি 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 ওকে 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 দাঁড়ান, কথা দাম করেন, জান এখনই বাইক শুরু করছি। আপনাকে কাজ করুন
আর স্যারের সাথে কথা বলেন, আমি একটু দেখি, ঠিক আছে? হ্যাঁ, শিওর শিওর শিওর। হালিমের বাড়ি থেকে ডেড বডির মাথা পাওয়া গেছে, তার মানে হচ্ছে 7 টুকরা থেকে 8 টুকরা। এই মহিলার যে হাজবেন্ডের লাশ, এটা কিভাবে শনাক্ত করলো? স্যার, ওনার মস্তক দেখে। জি স্যার। আর যে বাসায় আমরা গিয়েছিলাম ওখানে তার কিছু জামাকাপড় পাওয়া যায় এবং তার তলপেটে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনের কাটা দাগ ছিল। তার মানে এই মহিলা যেটা বলেছে এটা সঠিক। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হালিম, লাল আর জামান। আমি চাই উইদিন 24 আওয়ার্স হালিম, লাল আর জামান যদি মাটির নিচে থাকে তবুও বের হয়ে আসবে। বুড়া মানুষ বলে ফেল না, কিন্তু যে হাড্ডিগুলি আছে সবগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। বল আমার কইছে একটা ভাই আর ভালোবাসা মায়ের আগে আর একজন বিয়া হয়েছে। আমার তো বাগাই নিয়ে গেছে। হ্যাঁ,
চম্পট পোলট্রি বাইরের দিকে দেখে নেই, তো জানতো আমি আগে লগে সেটিং ওই আমার থেকে লয়ে গেছে, টুম্পাইও জানতো টুম্পার লগে তো আমার আসছে না, টুম্পার লগে তো আগের বাবু আমি তাইলে যাই। এই যাই যাই ভাই ভাই টাইপের কথাবার্তা তো বায়ানে চলবো না, ফর দ্য ফাইট ব্যাপারটা বুঝতে হবে। লাল হ্যাঁ কি দাদা যাই, কিন্তু ঘটনাটাই তো ভালো মতো বুঝলাম না। সব বুঝবি, সব পাবি, আমগো লগে থাক, বাট বাটোরা যাওয়াই সব বাক পাবি, যা। হন লাল সেঞ্জের মধ্যে বইরা লয়ে পড়তে পারবি না, তারপর আর কি আইনা মুক্তি বন্ধ দাবি করুন, 2 লাখ না 10 লাখ বেশি হয়ে যাবে, 5 লাখ আলিম ভাই 5 লাখ ঠিক আছে না? এত টাকা দিব ওর শাড়ি চুরি গয়না যা আছে সব বেচবো, লাগলে ওর দেশের বাড়িতে হাঁস মুরগি কুত্তা বিলাই ছাগল ঘরের টিন চাপকল যা আছে সব বেচবো, বেচ্চা মুক্তি বন্ধু আমি রাজি ভাই। তারপরে এক কথা দুই কথা কি জানি হইলো স্যার, ঠাস করে আমি চোখ গেলে দেখলাম যে কলারটার মধ্যে ওর হাতটা, ওই সময় দেখতেছি ওই আমার কলারের দিকে ধরে রাখছে করে, আমি দেখতেছি না করছিলাম না মাইন্ডে নিছি, তোর নাম তো লেখা হয়ে গেছে। লালে হ্যাঁ বললো কথা কো, এই এই এদিকে আসা, ও কথা কইব গে, তোর পেয়ারার লগে তুই কথা কবি? না আমার গলার আওয়াজ বুঝে যাব, কথা কো। হঠাৎ একদিন বাসায় ফেরেনি টুম্পার স্বামী দীপু, অপেক্ষার পর অপেক্ষা, হঠাৎ একটি ফোন এবং এই ফোনে এলোমেলো করে দিল টুম্পার সাজানো মনটাকে। হ্যালো, ইন্টারভিউ কেমন হলো? ভালো না। কেন? ওরা আমাকে ধরে এনেছে। কারা? কে আপনি? এই কথা কর। হ্যালো, হ্যাঁ টুম্পা, আমি খুব কি বিশ্বাস করে গা ভাই, আপনি আমার ধর্মের ভাই লাগেন ভাই, আমার জামাই কিছু করেন না ভাই। সাইরা দিমু, তবে নগদ ব্যবসা, 5 লাখ টাকা রেডি কর, বাকি কথা টাইম টু টাইম জানাই। ভাই 5 লাখ টাকা কোত্থেকে দিমু ভাই? হ্যালো হ্যালো, 5 লাখ টাকা, 5 লাখ টাকা আমি কই পামু? পয়সা পাতিও নাই কিছুই, তা কি করবি? আর কাম কর, তোরা তো সাইরা অদম যাইব না, সাইরা দিলে তুই তুই আমার একটার কল্যাণ রাখবি। তুই আমারে উদা উদি এন ধরে লাইছিস, তাহলে তোরে সাইরা দিলে তো তুই মামা কে কাম কর, তুই
তুই উপরে যা। আমি দেখ কেমনে তোর বউরে। ভাই আপনি যে বিকাশ নাম্বারটা দিয়েছেন ওইখানে 20,000 টাকা পাঠিয়েছি ভাই, আর দিতে পারলাম না ভাই, আমরা অনেক গরিব মানুষ ভাই। মাত্র 20,000 টাকা করেন, আরো নাম্বার দিতেছি, ওখানে 20,000 করে প্রত্যেক নাম্বারে পাঠাইবেন, 1,00,000 টাকা হওয়ার পরে অন্য কথা হইতে পারবেন। ভাই ভাই আমি চেষ্টা করতেছি ভাই, আপনারা কিছু করেন না ভাই, আমি আমি চেষ্টা করতেছি, আমার আরেকটু সময় দেন ভাই, জলদি করেন। জান নাই উপরে পাঠাই দিছি, জান নাই মনে করছি ওই গেলে আমি একটু উপায়। নেশা বিকৃত করে দেয় মানুষের চিন্তা ভাবনাকে, নেশা যখন গ্রাস করে তখন মানুষ হয়ে ওঠে ভয়ঙ্কর, পৃথিবীর সমস্ত বিভৎসতাকে হার মানিয়ে হয়ে ওঠে আরো বিভৎস আরো ভয়ঙ্কর। তাই সচেতন, আপনার পরিবারের আমার পরিবারের প্রত্যেকে প্রত্যেকের দিকে সচেতনভাবে খেয়াল রাখুন, সুন্দরভাবে বাঁচুন।